السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব ছেলে এবং মেয়েদের জন্য যারা অবিবাহিত। অনেকে জানতে চান যে বিয়ে হওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমাদের বলুন। দর্শক, এই আমলটা যদি করেন, কোরআনে কারিমের থেকে একটা আমল আপনাদের তুলে ধরবো। একজন অবিবাহিত ছেলে বা একজন অবিবাহিত মেয়ে যদি এই আমলটা করেন, তাহলে ইনশাআল্লাহ তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। অনেক মা বোনেরা, অনেক মেয়েরা চিন্তা পেরেশানির মধ্যে থাকেন, তার বিয়ে হচ্ছে না, বিয়ের প্রস্তাব আসছে না, অনেক ছেলেরা বিয়ে করতে পারছে না, বয়স হয়ে যাচ্ছে, অনেক বয়স, কিন্তু এরপরও বিয়ের ব্যবস্থা হচ্ছে না। দর্শক, আমরা আসলে এই জাতীয় আমল অবহেলা করি, গুরুত্ব দেই না, অথচ অনেক আমল আমাদের জন্য কোরআনে কারিমের মধ্যে আছে। দর্শক, কোরআনে কারিম এটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এমন কোন সমস্যা নেই যার সমাধান কোরআনের মধ্যে নেই। কুল হুয়াল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, কোরআনে কারিমটা মুমিনদের জন্য একটা পথ, একটা হেদায়েতের মাধ্যম, এমনকি এটা মানুষের জন্য, মুমিনদের জন্য আরোগ্য লাভের মাধ্যম, এটা ঔষধ। তো সেই জন্য দর্শক, যদি এই সমস্যা কারো থাকে, বিয়ে হচ্ছে না, আপনি মনে করছেন আপনাকে বাধা দেওয়া হয়েছে, বিয়ের মধ্যে আপনাকে বাদ মারা হয়েছে, নানান সমস্যা, আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন, খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল। দর্শক, এই আমলটা মা বাবারাও তার সন্তানদের জন্য করতে পারেন। আপনি একজন মা, আপনি একজন বাবা, সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারেন, আপনি আপনার সন্তানদের জন্য আমলটা করতে পারেন। একজন ছেলে মেয়ে তার নিজের জন্য এই আমলটা করতে পারবে, কোরআন শরীফ পড়া আগে শিখতে হবে, কোরআন শরীফ পড়া শিখতে পারেন, নচেত এই আমলটা করা যাবে না। তো দর্শক, আমলটা কি, সেটা হলো সূরা ইয়াসিন আপনারা পাঠ করবেন দিনে রাতে, যখন আপনাদের সময় হয় আপনারা ইখলাসের সহিত সুন্দরভাবে মনোযোগ সহকারে সূরা ইয়াসিন পাঠ করবেন। সূরা ইয়াসিন পাঠ করা যখন শেষ হবে, তখন আপনারা তিনবার দরুদ শরীফ পাঠ করবেন, তিনবার দরুদ শরীফ পাঠ করে এরপরে মোনাজাতে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনার বিয়ে হচ্ছে না, এই বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে বিষয়টা শেয়ার করবেন, যে আল্লাহ আপনারা দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের জন্য আমলটা করেন, তাহলে আপনি সন্তানের জন্য দোয়া করবেন। দর্শক, এইভাবে আমলটা 41 দিন পর্যন্ত করবেন, প্রতিদিন সূরা ইয়াসিন পাঠ করবেন, সূরা ইয়াসিন পাঠ করা শেষ হলে তিনবার দরুদ শরীফ, এরপরে আপনারা আল্লাহ তাআলার কাছে মোনাজাতে দোয়া করবেন। দর্শক, সূরা ইয়াসিন এমন একটা সূরা, সব কিছুর উপকারিতা এই সূরা দ্বারা অর্জন করা যায়। এই সূরা ইয়াসিন কেউ যদি কোনো উদ্দেশ্যে পাঠ করেন, যে উদ্দেশ্যে পাঠ করবে সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। দর্শক, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে টেনশনে আছেন, এই আমলটা করুন, ইনশাআল্লাহ আশা করা যায় খুব দ্রুত ভালো জায়গায়, উপযুক্ত জায়গায় বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ আমলটা নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।